আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা অফার নিয়ে হাজির হয়েছি, যেখানে জয়নিং হিসেবে আপনারা 500 টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন। তো আজকের এয়ারড্রপে জয়েন হতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আমাদের ভিডিও ডিসক্রিপশনে যেতে হবে। ডিসক্রিপশনে যাওয়ার পর একটা লিঙ্ক দেওয়া থাকবে, টু ডে অফার লিঙ্ক, সেখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হন নাই, দ্রুত জয়েন হয়ে নেন। তারপর আপনারা এরকম এই লিঙ্কটার উপরে একটা ক্লিক করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, কেউ স্কিপ করবেন না ভিডিওটা। তো ভিউয়ার্স, টেলিগ্রাম চ্যানেলটা আপনার লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর আপনারা, আমি যেহেতু একবার জয়েন হয়েছি আরেকবার তো জয়েন হতে পারবো না, তো আমি কীভাবে জয়েন হয়েছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো সর্বপ্রথম আপনারা এখানে আসার পর আপনারা স্টার্ট লেখার উপর ক্লিক করবেন। স্টার্ট লেখার উপর ক্লিক করার পরে আপনাদেরকে একটা ক্যাপচা দিবে। তো যোগ বিয়োগ যেভাবেই ক্যাপচাটা দেখো আপনারা ফিল আপ করবেন। এই যে আমাকে দিছে 11-79, এই ক্যাপচাটা ফিল আপ করছি। তো আপনারাও এরকম একটা ক্যাপচা দেবে। আপনারা ক্যাপচাটা ফিল আপ করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এরকম আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, তারপর ফলো আওয়ার টুইটার অ্যান্ড রিটুইট দ্য পিন পোস্ট। তো সর্বপ্রথম তাদের টেলিগ্রাম চ্যানেলের উপর ক্লিক করে তাদের চ্যানেল টেলিগ্রামটা আপনারা জয়েন হয়ে নেবেন। এই যে মিউট লেখা, এখানে জয়েন লেখা থাকবে, এখানে আপনারা জয়েনের উপর ক্লিক করলে জয়েন হয়ে যাবেন। তারপর ব্যাক বাটনে ক্লিক দিয়ে আবার আগের জায়গায় চলে আসবেন। আগের জায়গায় চলে আসার পরে আপনাদেরকে যে ফলো আওয়ার টুইটার অ্যান্ড রিটুইট দ্য পিন পোস্ট, তো এটা আমি দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি কীভাবে করবেন। আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন যে লেখা আছে সাবমিট ইউর ডিটেলস। এই সাবমিট ইউর ডিটেলসের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে সর্বপ্রথম আপনাদেরকে লেখা আসবে গ্রেট প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনারা আপনাদের একটা ফোনে যে জিমেলটা আছে ওই জিমেলটা দিয়ে দেবেন, অথবা আপনার পছন্দ মতো একটা জিমেল দিয়ে দিতে পারেন। আপনার কাছে যে জিমেলটা সবচেয়ে এয়ারড্রপের জন্য আপনি যে জিমেলটা বানাইছেন ওই জিমেলটা দিয়ে দেবেন। তো জিমেলটা দেওয়ার পরে আপনাদেরকে থ্যাংক ইউ জানাবে, তারপরে আপনাদেরকে বলবে আপনার টুইটারের ইউজার নেমটা দিতে। তো আপনার টুইটারের উপর ক্লিক করে উপরে যেটা বলছি একটু পরে দেখাবো, ওই টুইটারটার উপর ক্লিক করবেন। তো টুইটারের উপর ক্লিক করার পর তাদের পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক করে দেবেন পিন পোস্টটাকে এবং রিটুইট করে দেবেন। তো আমি দেখাচ্ছি, আমার পেজটা লোড নিতেছে, আমার ইন্টারনেটটা একটু স্লো আছে। তো এখানে চলে আসার পর আপনাদেরকে এখানে লেখা থাকবে ফলো। ফলোর উপরে ক্লিক দিলে আপনারা দেখবেন ফলোয়িং লেখা উঠছে, তার মানে আপনাদের ফলো করা শেষ। তারপর একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পরে এই যে একটা লাভ রিয়েক্টের মতো একটা বাটন আছে, ওখানে ক্লিক দেবেন। তারপর সাইডে দেওয়া আছে রিটুইটের একটা অপশন, তো ওটার উপর ক্লিক দিয়ে আপনারা রিটুইট করে দেবেন। তো আমি এই যে মার্ক করে দেখাই দিচ্ছি কীভাবে কী করবেন। তো এই যে এটার উপর একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে লাভ রিয়েক্ট হয়ে যাবে। তারপরটা বাম চাটে ওখানে আপনারা রিটুইট করে দেবেন। তো তার উপর একটা ক্লিক করলে এই যে উপরে দেখতে পাচ্ছেন যে রিটুইট লেখা, রিটুইটের উপর ক্লিক করলে রিটুইট হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের ইউজার নেমটা যেখানে পাবেন, এই যে উপরে এই অ্যারোর চিহ্নের উপরে আপনারা ক্লিক দিয়ে চলে যাবেন আপনাদের প্রোফাইলে। তো এই যে এরকম চলে আসার পরে আপনারা আপনাদের প্রোফাইলটার উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর, প্রোফাইলের উপর ক্লিক করার পরে আপনাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেস না মানে এরকম সাইডে কয়েকটা অপশন শো করবে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন আপনার নাম শো করছে, টুইটারের নামটা শো করছে, কোন পেজে নিয়ে গেল আবার আমাকে। তো জাস্ট একটু ওয়েট, আপনারা আপনাদের প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইলের উপর ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন উপরে আপনার টুইটারের নামটা শো করছে একবার উপরে। তো তার নিচে যে অ্যাট দ্য রেট সহকারে একটা নাম শো করছে, ওইটাই আপনার টুইটার ইউজার নেম। তো এই ইউজার নেমটাই আমাদের ওই ভোটে সাবমিট করতে হবে। তো আপনারা এই যে নামটার নিচে যেই অ্যাট দ্য রেট সহকারে আপনার ইউজার নেমটা আছে, এটা আপনারা মনে রাখবেন, অথবা কপি করবেন, অথবা এক জায়গায় লিখে রাখবেন। যে জায়গায় আপনাদের ইউজার নেমটা চাইবে ওই জায়গায় আপনারা এই আপনাদের এই টুইটার ইউজার নেমটা দিয়ে দেবেন। তো আমরা এটাকে কপি করে সরাসরি বোর্ডে নিয়ে গিয়ে এটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মেহেদি 6555, এটা আমার ইউজার নেম, এটা আমি দিয়ে দিছি।
তারপর দেখতে পাচ্ছেন সাবমিট টু রেডিট প্রোফাইল লিংক। তো রেডিটে যদি আপনারা জয়েন হয়ে থাকেন তাহলে আপনারা রেডিটের প্রোফাইল লিংক দিয়ে দেবেন, এগুলো অপশনাল, না দিলেও চলবে। আপনারা জয়েন হলে দিয়ে দেবেন, আর যদি জয়েন না হন তাহলে ইয়েস অর নো লেখা থাকবে, নোর উপরে ক্লিক দেবেন। তারপর দেখতে পারবেন ইউটিউব টাস্ক, ইউটিউব টাস্কের উপরেও যদি আপনারা দিয়ে থাকেন তো জয়েন হয়ে থাকেন, জয়েন হলে আপনারা ইউটিউবের প্রোফাইল লিংক চাইতে পারে, ওটা দিয়ে দেবেন, আর না জয়েন হলে নো দিয়ে দেবেন। আমি অপশনাল টাস্ক একটা জয়েন হয়নি তাই নো দিয়ে দিছি। তারপর লেখা আছে হ্যাভ ইউ ফলোড এয়ারড্রপ ডিটেকটিভ, তো টুইটারটাকে এটা ফলো দিয়ে দেবেন, ফলো দিয়ে এসলে ইয়েস দিয়ে দেবেন। তারপরে তাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে আবার ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দেওয়ার পর আপনাদেরকে বলবে আপনাদের ট্রাস্ট ওয়ালেটের বিএসসি অ্যাড্রেসটা দিতে, তার মানে বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস দিতে বলছে। বিনান্স স্মার্ট চেইন কোথায় পাবেন? ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পরে এই যে দেখবেন আপনাদের এই যে স্মার্ট চেইন নামে একটা কয়েন আছে বিএনবি, যেটা বিএনবি স্মার্ট চেইন নামে পরিচিত। তো এই যে স্মার্ট চেইন লেখা আছে এইটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটা নতুন ইন্টারফেস দেখাবে। তো এখানে আপনারা এই যে কপি লেখা আছে কপির উপর ট্যাপ করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তাছাড়াও আর একটা পদ্ধতিতে আপনারা কপি করতে পারবেন, কপির সাইডে রিসিপ্ট লেখা আছে, এই রিসিপ্টের উপরে আপনারা ক্লিক করতে পারেন। তো আপনারা যদি রিসিপ্টের উপরে ক্লিক করেন তারপর আপনাদেরকে আর একটা ইন্টারফেসে নিয়ে যাবে। সেখানে এই যে দেখতে পাচ্ছেন নিচে কপি লেখা আছে, এই নিচে কপির উপরে ক্লিক করলেও অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আপনারা দুইভাবেই কপি করতে পারেন। কপি করার পর আপনাদের যেখানে অ্যাড্রেসটা চাইছে সেই বোর্ডে চলে আসবেন, বোর্ডে চলে আসার পরে ট্যাপ করে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনাদেরকে বলবে আবার এয়ারড্রপ সাপোর্ট গ্রুপ, তারপরে নিচে সাপোর্ট গ্রুপ আর উপরে এয়ারড্রপ সাপোর্ট গ্রুপ, দুইটাই ক্লিক করে দেখবেন জয়েন আছেন কিনা, জয়েন হয়ে নেবেন। দুইটাই জয়েন হওয়ার পরে আপনাদেরকে বলবে কংগ্রাচুলেশন, তার মানে আপনাদের জয়েন হওয়া শেষ। তারপর আপনারা আপনাদের ব্যালেন্সটা দেখতে পাবেন। তো মূলত আর কোনো কাজ নেই, আপনাদের কাজ শেষ। তো এখনও আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে বাজিয়ে দিন।